পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার সুস্বাগতম। দেখো, যে ক্লার্কশিপ নিয়ে এর আগে ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো মোটামুটি দেখিয়েছি, তো আজকে এক একটা মানে এরপর থেকে এক একটা টপিক ধরে ধরে আলোচনা করব। তো প্রিভিয়াস ইয়ারে মেনে যে ট্রান্সলেশন এসেছিল, অর্থাৎ ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ, এখানে 20 মার্কস দেওয়া ছিল। এই যে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রীর ধারটা মনে হয়, এই যে ট্রান্সলেশনটা দেওয়া হয়েছিল এইটা আমরা ট্রান্সলেশন করে দেব। তো তার আগে আলোচনা করছি যে ট্রান্সলেশন করার নিয়ম কি, অর্থাৎ কিছু পার্টিকুলার রুলস মনে রাখতে হবে, তাহলে ট্রান্সলেট করতে গেলে আমাদের ইজি লাগবে। তো দেখে নাও, চলো আগে দেখে নিই যে ট্রান্সলেশন যেটা হয় সেটা বেঙ্গলি টু ইংলিশ হতে পারে, বা ইংলিশ টু বেঙ্গলি, বা যে যা নেবে, নেপালি থেকে ইংরেজি হতে পারে, বা ইংরেজি থেকে নেপালি, বা যে যা ল্যাঙ্গুয়েজ পেপার নেবে। তো ট্রান্সলেশন দুভাবে করা যায়। এক নম্বর হচ্ছে, একটা জিনিস হচ্ছে যে হুবহু ট্রান্সলেশন, অর্থাৎ যেরকম সেন্টেন্স দেওয়া আছে বাংলা হোক বা ইংরেজি, যে বাক্যটা দেওয়া আছে সেটাকে হুবহু ট্রান্সলেট করা হয়। আর এক রকম হচ্ছে তার অন্তর্নিহিত মানে বা হচ্ছে সেই ভাবটাকে ট্রান্সলেট করা হয়। তার কারণটা হচ্ছে, এমন এমন সময় হতেই পারে যে সেই পার্টিকুলার ওয়ার্ড বা সেই পার্টিকুলার শব্দটার মানে জানা নেই, বা হচ্ছে সেটার ইংলিশ টার্মটা জানা নেই, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে করবে সেটা ভাব অনুযায়ী করা যায়। 2 নম্বর হচ্ছে যে কঠিন হলেও সহজ সরল ভাষায় নিজের মতো করে লেখা যাবে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখবে পিএসসি, মিসলেনিয়াস বা ক্লার্কশিপ বা WBCS এই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে, যে বাংলা যে সমস্ত প্রবন্ধ লেখা যেগুলো আছে, বা হচ্ছে যেগুলোকে আমরা উপন্যাস বলি বা ছোট গল্প, এই সমস্ত জায়গাগুলো থেকে দেওয়া হয়, তো সেখানে কিন্তু যথেষ্টই কঠিন থাকতে পারে, সাধু ভাষাতেও লেখা থাকতে পারে, সেটাকে মানেটা বুঝে নিয়ে সহজ সরল ভাষায় নিজের মতো করে লিখতে হবে। যে কঠিন বলে যে তোমাকে কঠিন কঠিন শব্দ প্রয়োগ করতে হবে এমন কোনো মানে। 3 নম্বরে যে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে টেন্সটাকে, এটা ভীষণ ইম্পর্টেন্ট 3 নম্বর পয়েন্ট। অর্থাৎ আমরা পুরো প্যারাগ্রাফটাকে পড়ে নেব, পুরো প্যারাগ্রাফটাকে পড়ে নেওয়ার পরে আমাকে বুঝতে হবে যে কোন টেন্সে, অর্থাৎ কোনো একটা স্টোরি সিকোয়েন্স বা কিছু যদি ধারাবাহিকতা থাকে, সেই ক্ষেত্রে এমন নয় যে প্রথম সেন্টেন্সটা পড়লাম সেটা পড়ে কোন টেন্স মনে হচ্ছে সেটাকে সেই টেন্সে লিখলাম, তা নয়। অর্থাৎ পুরোটাকে পড়ার পরে দেখতে হবে যে সেটা কোন টেন্সে আছে, এবং সেই টেন্সে সেই ফরম্যাট অনুযায়ী করতে হবে। তারপর সেই টেন্সের ফরম্যাট ঠিকঠাক ফরম্যাটটাকে অ্যাপ্লাই করতে হবে। কিছু কিছু কমন এরর যেগুলো থাকে, বা সেন্টেন্স এরর যেগুলো হয়, পার্টস অফ পিচের যে এরর গুলো হয়, সেগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে। 5 নম্বর হচ্ছে, গঠনগত দিক থেকে বাক্যের ফরম্যাটটি পরিবর্তন করা যায় কিন্তু অর্থ অনুযায়ী নয়। অর্থাৎ আমরা কি জানি যে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার 3 প্রকার, একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। তাই তো, সিম্পল, কমপ্লেক্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড। এই ক্ষেত্রে সিম্পল থাকলে পরে কমপ্লেক্সে, বা কমপ্লেক্স থাকলে পরে সিম্পলে, বাংলা বা ইংরেজি, বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা করা যায়, কিন্তু অর্থ অনুযায়ী নয়। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি ইন্টারোগেটিভে থাকে, তো তোমাকে কি করতে হবে সেটাকে ইন্টারোগেটিভেই করতে হবে। যদি দেখো যে এক্সক্লামেটরিতে দেওয়া আছে, তাহলে এক্সক্লামেটরিতেই করতে হবে, অর্থাৎ অ্যাকর্ডিং টু মিনিং যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সেটাকে চেঞ্জ করা যাবে না। 6 নম্বর যেটা রুলস, দেখো যে বড় কোনো বাক্যকে নিজের সুবিধা মতো ছোট ছোট দুটো তিনটে পার্টে, দুটো তিনটে সেন্টেন্সে ভাগ করা যেতে পারে। ধরো একটা দেখা যাচ্ছে যে অনেক বড় সেন্টেন্স দেওয়া আছে, হয়তো দুটো তিনটে লাইন মিলে একটা সেন্টেন্স তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে নিজের সুবিধা মতো ওটাকে ছোট করা যায়। 7 নম্বর হচ্ছে, কঠিন বা বড় ভুল বাক্য লেখার থেকে সহজ সরল ছোট ছোট সেন্টেন্সে লিখলে পরে নাম্বার কম হলেও কাটা যাবে না। অর্থাৎ কঠিন বড় ভুল বাক্য লিখতে গেলে কি হবে, লিখলে পরে কি হবে, হয়তো দেখা যাবে পুরোটাই কেটে দেওয়া হতে পারে, কিন্তু সেটাকেই তুমি যদি নিজের মতো করে ছোট ছোট ভাবে সহজ সরল ভাষায় সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই এইটুকুকে ঠিকঠাক ভাবে অ্যাপ্লাই করে যদি টেন্স মেনে লেখো, তাহলে সেই ক্ষেত্রে হয়তো একটু কম নাম্বার হতে পারে, কিন্তু তাও একটা অ্যাভারেজ ভালো মার্ক্স পাওয়া যাবে। আর 8 নম্বর যেটা, সেটা হচ্ছে বানানের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ বানান ভুল যেটা সেটা বিশাল, মানে খুব বড়, বেশি, অনেক বেশি প্রভাব পড়ে, তো বানানটাকে কিন্তু ঠিকঠাক করতে হবে। এবার দেখো যে যারা বেসিক ইংলিশ বা রাইটিং স্কিলটাকে ইম্প্রুভ করতে চাও, অনেকে যাদের উইক আছে বিশেষ করে পার্ট টু বা মেনে, তাদেরকে কি করতে হবে, তাদের ক্ষেত্রে পার্টস অফ পিচ, জিরান্ট, পার্টিসিপেল, ইনফিনিটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ক্লজ বা লিঙ্কার বা প্রিপোজিশনের ব্যবহারগুলোকে ভালো করে প্রথমেই শিখে নিতে হবে। অর্থাৎ পার্টস অফ পিচটা ভীষণ ইম্পর্টেন্ট, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ভার্বের মধ্যে যে জিরান্ট আছে, পার্টিসিপেল আছে বা ইনফিনিটিভ আছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, ক্লজ বা লিঙ্কার্স, এবং প্রিপোজিশন যেটা আছে পার্টস অফ পিচের মধ্যে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ প্রিপোজিশন ঠিকঠাক না হলে সেন্টেন্স ভুল হয়ে যাবে।
তো এই জিনিসগুলোকে আগে ক্লিয়ার করতে হবে। 2 নম্বরে যে টেন্স, টেন্সটা না জানলে তো কিছুই হবে না, কারণ তুমি যদি প্রথমে ধরতেই না পারো যে কোন টেন্সে করবে তাহলে কিভাবে ট্রান্সলেশন করবে। আর 3 নম্বর, সবার উপরে তো ওয়ার্ড স্টকস এর ব্যাপার আছে, অর্থাৎ ওয়ার্ড স্টক তোমার মধ্যে যদি ভোকাবুলারি ভান্ডার, যদি শব্দ ভান্ডার যদি না থাকে তাহলে তো কিছুই হবে না। তো এই 3টে টপিককে আগে ক্লিয়ার করতে হবে, তবে ডেসক্রিপটিভ ইংলিশে যেতে হবে। তো প্রিভিয়াস ইয়ারে যে রাইটিংটা দিয়েছিল আজকে সেটা করিয়ে নেব, এরপর থেকে আমরা ফান্ডামেন্টাল থেকে আস্তে আস্তে শুরু করব। তো যারা ক্লার্কশিপের ক্ষেত্রে অনলাইন বা অফলাইন, অফলাইনের ক্ষেত্রে অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, যারা জয়েন করতে চাও পরীক্ষা প্রস্তুতিতে তোমরা 7779742747 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে দিতে পারো। অর্থাৎ ক্লার্কশিপের যেটা ক্লাস, পুজোর শুধু 4-5টা দিন বাদ দিয়ে কিন্তু ক্লাস চলবে, অর্থাৎ আগামীকাল মানে 17-18 তারিখ থেকে তোমাদের ক্লাস স্টার্ট করে দেওয়া হবে। তো চলো আগে দেখে নিই যে কোশ্চেনটাতে পুরোটা কি ছিল, যে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রীর ধারটাই মনে হয়, তার মানে আচ্ছা আগে পুরোটাকে পড়ে নিই, যে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রীর ধারটাই মনে হয় কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি, কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি সেটা আপনাকে দেখাবো। খেলনা? অর্থাৎ এই যে কনভার্সেশন, এটা দেখে কি মনে হচ্ছে যে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রীর ধারটাই মনে হয়? তারপরে কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন, অর্থাৎ এখানে যে কোথাও যেন মনে হচ্ছে যে দুজন ব্যক্তি আছেন, একজন হচ্ছে কথক যিনি এটা লিখছেন, আর একজন হচ্ছে অবিনাশবাবু, আর একটা ক্যারেক্টার আছে। অর্থাৎ কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি, কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাওয়ার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন। এইখানে কি কি জিনিস খেয়াল রাখতে হবে দেখো, প্রথমত সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে টেন্সের ব্যাপার। 1 নম্বর সেন্টেন্স, 1 নম্বর বাক্য কি আছে দেখো, যে প্রথম বাক্য যেটা, যে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রীর ধারটাই মনে হয়। উশ্রীর ধার মানে এখানে কি, উশ্রী একটা নদী এবং তার ধার। এবার ব্যাপারটা যে তুমি যে নদী সেটা হয়তো সবাই নাও জানতে পারে, তবু তো একটা জিনিস মধ্যে উশ্রীর ধার, অর্থাৎ কোন একটা জায়গার কথা বলছে, বেড়াবার কথা বলছে। তাহলে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রীর ধারটাই মনে হয়, এইটা হচ্ছে একটা সাধারণ ব্যাপার, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে প্রথম সেন্টেন্সটা। এটা হচ্ছে একটা অভ্যাসগত কাজ, মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে, এটা করা যাবে। কিন্তু পরের লাইনগুলোতে যেগুলো আছে দেখো, যে কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, এখানে শুনে কি মনে হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ বর্তমানে চলছে, যে অনিমেষবাবু দেখেই চলেছেন উল্টো দিকে তার বাড়ির দিকে। ব্যাপার কি, কি মতলব ভদ্রলোকে? কিন্তু তারপরে যে সেন্টেন্সটা আছে দেখো, যে কিছু দূর যাবার পরে অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, নিজেই কারণটা বললেন, অর্থাৎ এটা পাস্টেরই একটা ঘটনা বলা হচ্ছে, যে অতীতের একটা ঘটনা বলা হচ্ছে। এই যে বাড়ির দিকে দেখেই চলেছেন মানে দেখেই চলেছিলেন, ব্যাপারটা কি, মানে ব্যাপারটা কি ছিল, কি মতলব ভদ্রলোকের, তার মানে কি মতলব ছিল ভদ্রলোকের? কিন্তু যেটা ইনভার্টেড কমার ভেতরে আছে, অর্থাৎ আজ একটা খেলনা পেয়েছি সেটা আপনাকে দেখাবো, এই সেন্সটা কিন্তু তখনকার ডাইরেক্ট স্পিচটা, তখন ডাইরেক্ট যে স্পিচ যেটা ছিল সেটাকে তোলা হয়েছে। তো এই জায়গাগুলো আবার কিসে হবে, প্রেজেন্টে হবে, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে চলো, এখানে হয়তো বাংলা কিছু কিছু জায়গায় বানান ভুল হতে পারে, গিরিডিতে হয়ে গেছে মানে গিরিডিতে। তাহলে গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রীর ধারটাই মনে হয়, তাহলে প্রথম সেন্টেন্সটা আমরা কি করব, এই জায়গাতে কথা বললে, এই যে গিরিডিতে কথা বার বললে, আমরা প্রথম রুলসে কি বলেছি, যে বাংলায় যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা ইংরেজিতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বা সরল জটিল যৌগিকের যে ব্যাপার আছে সেটাকে বাংলা ইংরেজি এক্সচেঞ্জ করা যায়, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। অর্থাৎ এখানে ইংরেজিতে কি করা আছে, সিম্পলে করা আছে, আমরা এটাকে সিম্পলে না করে, সরি, বাংলাতে সিম্পলে করা আছে, ইংরেজিতে এটাকে আমরা কি করতে পারি, কমপ্লেক্সে করতে পারি। অর্থাৎ এখানে একটা হোয়েন লাগাবো, যে যখনই উশ্রীর ধারের কথা মনে হয় বা যখনই বেড়াবার কথা মনে হয় তখনই উশ্রীর ধারটা মনে পড়ে। তার মানে কি হয়েছে, যে হোয়েন, হোয়েন কথা মানে হচ্ছে যা বা হচ্ছে টপিক ওঠে, আমরা বলি না যে যখনই টপিকটা ওঠে আমরা বলি, তার মানে হোয়েন দ্য টপিক, হোয়েন দ্য টপিক অফ ভিজিটিং, হোয়েন দ্য টপিক অফ ভিজিটিং গিরিডি,
গিরিডি একটা জায়গার নাম, এটা অবশ্যই জিটা ফার্স্টটা ক্যাপিটাল দেবে। তাহলে হোয়েন দা টপিক অফ ভিজিটিং গিরিডি ওঠে, ওঠে মানে কি হচ্ছে যে উদ্ভূত হওয়া, তার মানে হচ্ছে অ্যারাইজ, ARISES, অ্যারাইজ, অ্যারাইজেস করবে। অর্থাৎ হোয়েন দা টপিক অফ ভিজিটিং গিরিডি, মানে এইটুকু হচ্ছে সাবজেক্ট, যে দা টপিক অফ ভিজিটিং গিরিডি, অর্থাৎ গিরিডিতে বেড়াবার কথা, অ্যারাইজেস ওঠে, তখনই কি হয়েছে যে উশ্রীর ধারটা মনে হয়, বা হচ্ছে উশ্রীর ধারটা আমাদেরকে রিমাইন্ড করে, আমাদেরকে মনে করিয়ে দেয়। তার মানে কি করবো, যে দা ব্যাংক অফ, দা ব্যাংক অফ উশ্রী, উশ্রী যেটা আছে সেটাও একটা জায়গার নাম হতে পারে, যদি এখানে নদীর নাম তবু ইউটা ক্যাপিটাল দেবে, যে ব্যাংক অফ উশ্রী রিমাইন্ডস, ব্যাংক অফ উশ্রী রিমাইন্ড, শুধু রিমাইন্ডস বলেও ছেড়ে দিতে পারে বা আসো বলতে পারে, কারণ এখানে বোঝাই যাচ্ছে, আমি বললাম যে অন্তর্নিহিত মানে অনুযায়ী করা যায়, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দুজন ব্যক্তি আছে, তো সেই ক্ষেত্রে রিমাইন্ডস আসো করতে পারি বা এখানে ছেড়ে দিলেও হবে। এবারে দেখো আমরা অন্য আর কিভাবে করতে পারি, এইরকমও বলতে পারি যে হোয়েন উই থিংস অ্যাবাউট ভিজিটিং গিরিডি, এরকম বলতে পারি যে হোয়েন উই থিংস নাই সরি হোয়েন উই থিংক অ্যাবাউট ভিজিটিং গিরিডি, এইভাবেও আমরা বলতে পারি এই জায়গাটা। পরের সেন্টেন্স কি আছে দেখো, যে কিন্তু অবিনাশ বাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে, মানে এই প্রথম সেন্টেন্স যেটা হলো এটা হচ্ছে চিরন্তন সত্য বা হচ্ছে প্রতিদিনের অভ্যাসগত, এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট করলাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু তার পরের সেন্স যেগুলো আছে সেগুলোকে সব আমরা পাস্টে করব। তাহলে কি আছে, যে কিন্তু অবিনাশ বাবু দেখেই চলেছেন, তাহলে বাট, বাট অবিনাশ বাবু যেটা আছে মিস্টার অবিনাশ করতে পারো, কিন্তু এখানে অবিনাশ বাবু যেটা বানান করেই লিখে দেবে, অসুবিধা নেই, যে এ বি আই এন এ এস এইচ বি এ বি ইউ অবিনাশ বাবু, বাট অবিনাশ বাবু ওয়াজ লুকিং, ওয়াজ লুকিং কন্টিনিউয়াসলি, অবিনাশ বাবু ওয়াজ লুকিং কন্টিনিউয়াসলি, কি হচ্ছে যে উল্টো দিকে, তাহলে অ্যাট দা অপোজিট সাইড, অ্যাট দি অপোজিট সাইড, অ্যাট দি অপোজিট সাইড, যেটা হচ্ছে কি তার বাড়ির দিকে, যেটা হচ্ছে তার বাড়ির দিকে, দ্যাট ইজ, দ্যাট ইজ টু ওয়ার্ডস, টু ওয়ার্ডস হিজ হোম, টু ওয়ার্ডস হিজ হোম। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল প্রথমটুকু, এবার চলো পরেরটাতে চলে আসি। এই যে এখানে দেওয়া আছে যে ব্যাপার কি, তার মানে কি ব্যাপারটা হয় কি, কিন্তু ওই যে বললাম যে এটা কিন্তু পাস্টেরই ঘটনা, মানে ব্যাপার কি ছিল, তাহলে কি করবো, যে হোয়াট ওয়াজ দা ম্যাটার, হোয়াট ওয়াজ দা ম্যাটার। পরের সেন্টেন্স কি দেওয়া আছে, যে কি মতলব ভদ্রলোকের, মানে কি যে কি মতলব ছিল ভদ্রলোকের। এবার দেখো যে এই মতলব যে ব্যাপারটা, ঠিক আছে, এই মতলব যে ব্যাপারটা সবসময় কি হবে যে মনে আসবে না, তো এই ক্ষেত্রে আমরা মতলবকে কি বলবো, যে আইডিয়া এরকম ভাবে বলতে পারো, বা কি ভাবছিল এরকমও বলতে পারো, যে হোয়াট ওয়াজ ই থিঙ্কিং সেরকমও বলতে পারো। আবার অ্যাকচুয়াল যদি বলো তাহলে সেই ক্ষেত্রে এখানে মতলব বলে বলি না, যে আসলে তার মোটিভটা কি, তোমার মোটিভটা কি আমরা বলি, তাহলে হচ্ছে মোটিভ কথাটা তুমি যদি মনে করতে পারো তাহলে তো খুবই ভালো হয়। আর একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ইন্টেনশন, এটা মোটিভ কথাটা না মনে আসলেও কিন্তু ইন্টেনশন ব্যাপারটা কিন্তু মনে আশা করি আসবে, যে ইন্টেনশন, তোমার ইন্টেনশন, ইন্টেনশনটা কি বলতো, এরকম আমরা বলি, তাহলে যে ইন্টেনশনে বলা যায়, তাহলে হোয়াট ওয়াজ দা, হোয়াট ওয়াজ দা ইন্টেনশন, হোয়াট ওয়াজ দা ইন্টেনশন অফ দা জেন্টলম্যান, ভদ্রলোক মানে এখানে জেন্টলম্যান বলে দাও, যে হোয়াট ওয়াজ দা ইন্টেনশন অফ দা জেন্টলম্যান, অর্থাৎ কি ছিল ইন্টেনশন মতলব অফ দা জেন্টলম্যান ভদ্রলোকের। নেক্সট পরে কি আছে, যে কিছু দূর যাবার পর অবিনাশ বাবু নিজেই কারণটা বললেন, কিছু দূর যাওয়ার পরে অবিনাশ বাবু নিজেই কারণটা বললেন, তাহলে কি হচ্ছে, যে আফটার গোয়িং, কিছু দূর যাওয়ার পর মানে হচ্ছে আফটার গোয়িং, আফটার গোয়িং সাম ডিস্টেন্স, আফটার গোয়িং সাম ডিস্টেন্স, অবিনাশ বাবু নিজেই কারণটা বললেন, অর্থাৎ অবিনাশ বাবু টোল্ড দ্য রিজন, টোল্ড দ্য রিজন হিমসেলফ, কি বললেন, এইখানে দেখো ইনভার্টেড কমার ভেতরে দেওয়া আছে, যে আজ একটা খেলনা পেয়েছি, এটা কিন্তু
তখনকার সেই সময়ের কথাটা পুরোপুরি এখানে ইনভার্টেড কমা দিয়ে, মানে যেরকম আমরা ন্যারেশন চেঞ্জে করেছি করি, ন্যারেশন চেঞ্জে করি, তাহলে এই জায়গাটা যেটা আছে, আজ একটা খেলনা পেয়েছি, এটুকু কি হবে, প্রেজেন্টে হবে, প্রেজেন্টের কি হবে, প্রেজেন্ট পারফেক্টে হবে, যে আজ একটা খেলনা পেয়েছি, মানে হচ্ছে আই হ্যাভ গট এ টয়, সেটা আপনাকে দেখাবো। কিন্তু আবার প্রেজেন্টের ফরম্যাটে তখন বলছে যে সেটা আমি আপনাকে দেখাবো, মানে ওটুকু আবার কি হবে, এইটুকু হচ্ছে ফিউচার ইনডিফিনাইটে হবে, যে আই শ্যাল শো ইট টু ইউ, আই শ্যাল শো ইট টু ইউ, সেটা আমি আপনাকে দেখাবো। শেষ ছিল এটা বলে যে খেলনা, অর্থাৎ জিজ্ঞাসা করেছে যে খেলনা, দেখো বাংলা সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এইভাবে জাস্ট একটা নাউন দিয়ে বলতে পারি যে খেলনা, এরকম বলতে পারি, কিন্তু সবসময় মনে রাখবে যে ইংলিশ ট্রান্সলেশন করার ক্ষেত্রে, ঠিক আছে, ইংলিশ ট্রান্সলেশন করার ক্ষেত্রে সাবজেক্ট বা অবজেক্ট না থাকলে ভার্ব মাস্ট, ইংলিশ সেন্টেন্সের ক্ষেত্রে ভার্ব মাস্ট, মানে ভার্ব তোমাকে দিতেই হবে। তার মানে কি খেলনা, এটা মানেই কি যে সেটা কি খেলনা বা হচ্ছে এটা কি খেলনা, এইরকম বলবো যে যে ইনভার্টেড কমার ভেতরে যে ইজ ইট এ টয়, ইজ ইট এ টয়, তো এই বলে শেষ করতে হবে। আর যেমন ইনভার্টেড কমা যে জায়গায় যেমন ভাবে দেওয়া আছে সেইভাবে ইনভার্টেড কমাগুলোকে দেবে। এবার আর একটা জিনিস বলি, যে অনেকেই যেমন কম নাম্বার পেয়েছিল ক্লাস সেভে প্রিভিয়াস ইয়ার এর ব্যাপারে, তো কিছু নাম্বার, অনেকজন নাম্বার পাওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে। তার কারণটা হচ্ছে প্রথমত তো সবাই টেন্সের ব্যাপারটাতে গুলিয়ে ফেলেছিল, মানে এক একটা এক এক রকম টেন্সে করেছিল, এটাকে প্রেজেন্টে করছে তো পরের গুলো এটি উল্টো দিকে চলেছে, এরকম লেখা আছে তো, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস অনেকে করে দিয়েছিল, এরকম কিছু ব্যাপার থাকবে। তারপরে এই প্রথম লাইনটা বেশ কিছু বেশ কঠিন ছিল, এরকম বিভিন্ন ব্যাপার ছিল, তো পিএসসি এরকম খাতাগুলোকে বা এরকম ব্যাপারগুলোকে খুব কঠিন ভাবে কড়া করে দেখে, তো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে ঠিকঠাক ভাবে। তো যারা দেখো যে পরীক্ষা প্রস্তুতিতে জয়েন করতে চাইছো, প্রিলি প্লাস মেন বোধ করানো হবে। আর একটা জিনিস, যে ইংলিশ সাবজেক্টটার উপরে ভীষণ গুরুত্ব দেওয়া হবে, তার কারণটা যে প্রিলিতে 30 মার্ক্স থাকছে, আবার মেনে হচ্ছে 50, মানে টোটাল ইংলিশে এখানে 200-এর মধ্যে 80 মার্ক্স থাকছে। আর একটা জিনিস বলি, যে অনেকে যারা কোর্স করার সময় বলছো যে ডেসক্রিপটিভটা শুধু নেবে বা এরকম ব্যাপার বলছো, এই ক্ষেত্রে একটা জটিলতা আসবে এই কারণের জন্য, তার কারণটা হচ্ছে ইংলিশ গ্রামার যেটা আছে সেটা তো প্রিলির ক্ষেত্রে আছে 30 নম্বরের। এবার তুমি বেসিক যদি ডাইরেক্ট ডাইরেক্ট তো রাইটিং স্কিলে ঢোকা যায় না, যে আগে ট্রান্সলেশন বা গ্রামার বা এই সমস্ত জিনিস, এই রিপোর্ট রাইটিং এগুলো করাবার আগেও কিন্তু বেসিক যে ইংলিশ গ্রামার সেটাকেও ক্লিয়ার করতে হবে। সেই বেসিক ইংলিশের গ্রামারটা ক্লিয়ার হয়ে গেলে কিন্তু প্রিলির ক্ষেত্রেও কাজে লাগবে। তো এরকম ভাবে পার্টলি, অর্থাৎ প্রিলি বা মেন বাংলা বা ইংরেজি ওরকম ভাবে পার্টলি হবে না, অর্থাৎ নিলে পরে তোমাকে টোটাল কোর্সটাই নিতে হবে, সেইভাবেই নিতে হবে, কারণ ফুল প্যাকেজটা ক্লার্কশিপের পুরো কোর্সটাই তোমাকে এখানে নিতে হবে।